আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম এখান থেকে। আর এখানে হচ্ছে আমার ছোট ভাই মাছ ধরে এনেছিল, তো এখানে অনেক সুন্দর জ্যান্ত মাছ, এখানে বাতাসি মাছ, তারপর কই মাছ, আর মাঝে মাঝে টাকি মাছ, তারপর শিং মাছ রয়েছে। তো অনেক সুন্দর দেখতে লাগছিল। আর এগুলো হচ্ছে এখন রান্না করব অনেক মজা করে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার পুরো ব্লগটা এনজয় করবেন। তো এদিকে হচ্ছে সব কিছু রেডি করে চলে আসলাম রান্না করতে। আর মাছ পরিষ্কার করে বানানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি শিং মাছ রান্না করব। তো শিং মাছ রান্নার জন্য আমি কড়াই নিয়েছি আর বাগারও দিয়ে দিলাম। দিয়েছি পরিমাণ মতো তেল, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটা কষিয়ে আমি এখানে শিং মাছ দিয়ে দিয়েছি, আর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন। শিং মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে তুলে রাখবো। আর এখানে হচ্ছে একটা সবজি দেব, আলু। তো শিং মাছ হচ্ছে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এমনিতেই আলু আমাদের ঘরে মানে সবাই খুবই পছন্দ করেন, ভাই বোন, তো ওরাও খাবে। দিয়ে দিয়েছি আমি এখানে আলু। তো আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে যে শিং মাছ তুলে রেখেছিলাম কষিয়ে, এই মাছগুলো এখন দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এখন হচ্ছে আরও একটা ভর্তা বানাবো, চান্দা মাছের ভর্তা, মানে চান্দা মাছের শুটকি ভর্তা। তো এখানে হচ্ছে চান্দা মাছের শুটকি নিয়েছি, আর শুটকিটাকে এখন ঢেলে নেবো। শুটকিটাকে প্রথমে ধুয়ে তারপর একটু পানি জড়িয়ে নিয়েছিলাম রোদের মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন শুটকিটাকে ঢেলে নিচ্ছি। এদিকে হচ্ছে শিং মাছের মধ্যে সবশেষে আমি ধনে পাতা ছিটিয়ে এখন নামিয়ে নেব। আর এখানে হচ্ছে চান্দা মাছের শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে আমার বোন। নামিয়ে এখন শুটকিটাকে বেটে নেবে, ভর্তা বানাবে। আর হচ্ছে মাছ ভর্তা বানাবো একটা। দিয়ে দিয়েছি অল্প একটু তেল, এখন মরিচগুলো ঢেলে নেব। এখন হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন একটু ভাজা ভাজা করে নেব।
তো পেঁয়াজ রসুন এখানে ডালা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছে অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে অল্প একটু লবণ। এখন হচ্ছে এই তেলের মধ্যে মাছ ফ্রাই করা হবে। এখানে হচ্ছে শিং মাছ নামানোর পর একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার খুব প্রিয় খাবার হচ্ছে টক। তো এখানে হচ্ছে চালতা ভর্তা আমাকে একজন বানিয়ে দিয়েছে, আমি যে চালতা আমি কুড়িয়ে এনেছিলাম আমার আরও একটা ব্লগে দেখিয়েছি। তো এই চালতাগুলো দিয়ে ভর্তা বানানো হয়েছে। এখানে লাল মরিচ তারপর ভাজা মরিচ দিয়ে এই তো এখন খেয়ে নিয়েছি। রান্নার ফাঁকে একটু মানে গরম লাগছিল, আর গরম যখন লাগে তখন কিন্তু টক খেতে খুবই ভালো লাগে। আর এই চালতাগুলো মানে একদম পেকে গেছে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির শিমুল গাছ, আর এই গাছের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শিমুলের ফুল ফুটেছে, মানে লাল হয়ে আছে গাছ। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। এখানে হচ্ছে ভর্তার জন্য মাছ ফ্রাই হয়ে গেছে আর একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে। তো প্রথমে হচ্ছে শুটকির ভর্তাটা বেটে নেবে। এখন হচ্ছে রসুন বেটে নিয়েছে আর শুটকিটাকে একটু আধভাঙ্গা করে মানে তেঁতলে নিয়েছে, আর একটু আস্তে আস্তে মানে খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছে শুকনো ভাজা মরিচ। পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে ভর্তাটাকে মাখিয়ে নেবে। আর এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছে। তো একবার বাটা হয়ে গেছে, এখন আরও একবার বেটে নিচ্ছে।
মাছ পরোটাটা হয়ে গেছে, আর এই তো এখন একটু লবণ দিয়ে ভর্তাটাকে মেখে নিচ্ছে। তো ভর্তা রেডি, দেখতে পাচ্ছেন এই ভর্তাটা কিন্তু অনেক মজা গরম গরম ভাতের সঙ্গে। আর এই তো এখানে শিং মাছ আলু দিয়ে, আর এই যে ছান্দা মাছের শুটকি ভর্তা। তো তিনটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি একটু ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর হচ্ছে শুটকি ভর্তা, তারপর মাছ ভর্তা। ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আর আমি শশা নিয়েছি, এখন হচ্ছে আমি খেয়ে দেখছি অসাধারণ হয়েছিল দুইটা ভর্তা মশাল্লা, আর শিক মাছের তরকারিটা কিন্তু বেশ হয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে বলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।